যখন প্রিয়া আর পরমব্রত বিয়ে হলো, মানে সমাজ আমাদের যেরম, এই জন্যই বলছি কথাটা, একটা কাঠগড়ায় আপনা থেকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে প্রিয়া খুব তুমি খারাপ। এখন এইটা নিয়ে কেন? আমি কিন্তু না, এই আমি নিয়ে এই কোনো, জন্য বলছি, তোমরা কবে থেকে প্রেম করতে? দেখো আমাদের চেনা শোনা ছিল, চেনা শোনা, এবার তুমি যদি খুব এই ধরনের প্রশ্নে চলে যাও আমি কিন্তু ঢুকবো না। তো বিয়ে করার কথা কেন মনে হয়েছে তোমার? এইটা এই সবের মধ্যে আমি যাচ্ছি না, তুমি অন্য আরে প্রশ্ন করো। এমনি জিজ্ঞেস করছি তো, খুব ক্যাজুয়াল, এত কনসিয়াস আবার কি আছে? আমার একটা গান যদি সফল হয় সেটা সেটা বরাবরই শ্রীজিৎদারও কিন্তু আনন্দেরই জায়গা, কারণ আমাদের শুরুটা এক জায়গায়। মানে আমাকে যদি কৌশিকদা এক্ষুনি ফোন করে, শিবিরি বলে এক্ষুনি ফোন করে যে বলে যে একটা গান লাগবে, আমি তক্ষুনি একটা গান পাঠিয়ে দিই পারলে। অনিন্দ্যদা এটা নিয়ে খুব বিরক্ত হয়, কি বলে অরিন্দ্যদা তোকে কে পাঠাতে বলেছে? ধরো গোবিন্দ দাঁত মাজে না, এটা কিন্তু ভালো গান বলবে, মানে আমি কি হিংসে করবো? রূপমদার গান শুনে আমার ক্যাসেট আছে ফসিলসের, ভীষণ পছন্দ করি ফসিলসকে, হিংসেটা কি করবো? প্রচুর ভারী ভারী কথা লিখেছি কিন্তু এই আনন্দটা দিতে পারিনি। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে বলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই। কিছুতেই সাক্ষাৎকার দিতে চাইছিল না অনেকদিন ধরে, আমি ধ্যান ধ্যান করছিলাম যে দাও দাও দাও, আর সাক্ষাৎকার দিতে ভালো লাগে না। মানে ঠিক আছে আর কি, তোমাকে আমি ভয় পাই একটু। কি এবার এরকম একজন গায়ক যার গান, মানে বাংলা গান, যার মানে যার উপরে কি বলবো বেঁচে আছে অ্যাকচুয়ালি, যার কথায় যার সুরে, হ্যাঁ এখনকার এখনকার আগেকার তো বলছি না, এমন একজন মানুষ যিনি নিজে গান লিখছেন, নিজে সুর করছেন, সেটা নিজে গাইছেন, এই পদ্ধতিটা গানের গান রচনার ক্ষেত্রে ক্রমশ কমে আসছে। মনে আছে আমি একদিন ফোন করেছিলাম যে আমি খুঁজে পাচ্ছি না এরকম 7-8 জন মানুষকে যাদের যারা নিজে গান করেছেন, সেই গান নিজে গেয়েছেন, সুর দিয়েছেন এবং সেটা জনপ্রিয় হয়েছে, মানে ফুরিয়ে গেছিলো আমার 3 নম্বরেই এসে। তো সেখানে একটা বড় দায়িত্ব তুমি নিয়ে চলছো। না দেখো এতটা দায়িত্বের ব্যাপার নয়, জায়গাটা হচ্ছে যে এই কাজটা তো আমি ভালোবেসে করি, সুতরাং এখানে ওই দায়িত্বটা আমার কোনো আমার কোনো দায়িত্ব কাঁধে নেই আর কি, নিচ্ছে না। হ্যাঁ আমি করতে ভালোবাসি, এখন বলা যাবে না কোনো দায়িত্ব কাঁধে নেই, আমার কপালটা ভালো যে আমার গানগুলো, তুমি আমি যেটা বললাম এখন বলা যাবে না, না এখন তো মার্চে বিয়ে করার পর বলবে যে কোনো দায়িত্ব কাঁধে নেই। বিয়ের সাথে তো এটার কোনো সম্পর্ক না, বিয়ে তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, পড়ে না, ঠিক আছে ওটা সহজ ব্যাপার। আচ্ছা ঠিক আছে যাই, হ্যাঁ যেটা বলছিলাম যে তোমার এটা ভালোবাসার জায়গা, প্যাশনের জায়গা। হ্যাঁ হ্যাঁ সেটা আমার কপাল ভালো যে আমার গানগুলো জনপ্রিয় হয়েছে। গান কি কপাল ভালোর জন্যই জনপ্রিয় হয় অনুপম? বলা মুশকিল আর কি, অনেক কিছু। দেখো আমিও ছোটবেলায় খুব একটা লাক বা এসবে বিশ্বাস করতাম না, মনে হতো যে পরিশ্রম করেছি, এত কিছু করেছি, তার জন্য আমি একটা কোনো ফল পাচ্ছি। কিন্তু যত সময় যায়, যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি আর কি, বয়সটা বাড়ছে, ততদিন তখন মনে হয় যে সব কিছু আমার হাতে নেই আর কি, এত কিছু আনসার্টেনটির মধ্যে আমরা আছি যে কখন কি হওয়া উচিত, কোন সিনেমায় গানটা যাচ্ছে, কিভাবে পরিস্থিতিতে আসছে, সিনেমায় আদৌ স্থান পাচ্ছে কিনা গানটা, সেগুলোর উপর অনেকটা নির্ভর করে, এবং কোন হয়তো কোন মাসে বেরোচ্ছে, কোন অডিয়েন্সের মুড তখন কীরকম, অনেক কিছু মিলে আছে আর কি। এবং আমার কাজ খুব সীমিত হচ্ছে, আমি একটা মানে আমার মতে যেটা ভালো সেরকম একটা গান তৈরি করতে পারি, এরপর কি হচ্ছে পুরোটা কপাল। তোমার মতে ভালো গান কি? ভালো গান হচ্ছে ভালো কথা, সুন্দর সুর। ভালো কথা বলতে এখন গানেরও অনেক রকম ধাঁচ আছে। এবার দেখো ধরো গোবিন্দ দাঁত মাজে না, এটা কিন্তু ভালো গান বলবে নাকি এটা জনপ্রিয় গান? এটা বোধহয় মানে এটা একটা কমার্শিয়াল গান, এই গানটার একটা পারপাস আছে যে
এটা জনপ্রিয় হতে চাইছে, মানে এটা এইভাবে লেখা বেরোনোর আগেই এটা জনপ্রিয় হতে চাইছে, এবং সেটাই এটার মূল কাজ, এছাড়া এর কোনো কাজ নেই। এবং বিনোদন দেব মানুষকে এবং জনপ্রিয় হতে চাওয়ার একটা আকুতি আছে গানটার মধ্যে। এবার এই ভালো খারাপ না খুব সাবজেক্টিভ ব্যাপার, এই নিয়ে আলোচনা করতে গেলে তো মানে এটাই আমাদের মানে বাঙালিদের চিরাচরিত আলোচনা আর কি। কিন্তু তোমার কাছে কি ভালো গান সেটা যদি জানো? আমার কাছে হচ্ছে কথা, সুর এবং গায়কি, এই তিনটে মিলে তো গান তো, এবং ডেফিনেটলি সঙ্গীতায়োজন, এই চারটে মূল জায়গা আছে বলে আমি মনে করি। যে গানটার বক্তব্য কি সেটা কথার মধ্যে দিয়ে বেরোচ্ছে, সুরটা কি কিভাবে মানে ওটা একটা একটা ভেসেল তো যেটা মানুষের কান অব্দি পৌঁছাচ্ছে, শুধু তো কবিতা নয় গানটা, এবং কে কণ্ঠে পৌঁছে মানে কার কণ্ঠে কণ্ঠে সেই গানটা মানুষের কানে পৌঁছাচ্ছে সেটা শ্রুতি মধুর কিনা, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে যন্ত্র বাজছে সেটা মিলিয়ে কি একটা মিউজিক একটা হোলসাম গান তৈরি হচ্ছে কিনা, এবং সেইটা আমার ওই সেই সাবজেক্টিভ ব্যাপার, ভালো না খারাপ আমার ভালো লাগছে কিনা। এবং অনেক সময় দেখা যায় এই চারটে ডিপার্টমেন্টে এক্সেল করা বা চারটে ডিপার্টমেন্টেই মার্ক পাওয়া সবসময় হয় না, কোনো একটা খারাপ হয় কিন্তু তিনটে এত ভালো হলো যে এগিয়ে গেল, মানে গানটা বেরিয়ে গেল হয়তো। হ্যাঁ, হয়তো সঙ্গীতায়োজন খুব খাজা কিন্তু তিনটে জিনিস, বাকি তিনটে জিনিস ভালো, সেটাও মানুষ অনেক সময় গ্রহণ করে। কিংবা কথাও খারাপ, সঙ্গীতায়োজনও খারাপ, কিন্তু সুর আর গায়কই এমন মারাত্মক, কিশোর কুমার বহু গান আছে এগুলো যেগুলো মানুষ গ্রহণ করে। না না, সেমি যেগুলো আর ডি বর্মন নিজে গেয়েছেন এবং এমন সুর করেছেন, এমন ভাবে গাইছেন যে মানুষের কাছে কথাগুলো শুনলে আর কি বলো না একটা গান খুব মানে শোনো মন বলি তোমায় তোমায়, এগুলো শুনলে এখনো বাজে। হ্যাঁ, সেটা তো একটা তো অ্যাপিল আছে, এটা ওই যে কিছু ডিপার্টমেন্টে সেটা স্কোর করে যাচ্ছে, যার ফলে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য এবং ভালো হয়। এবং এরকমও অনেক গান আছে যেটার কথা খুব ভালো আবার সুর আর কি সে আর চলে না আর কি, সে শুয়ে পড়ছে আর কি কোনো রকম। এরকম সেটা হতে পারে? আরে তুমি শুধু এক্সাম্পল নিচ্ছ কেন? না, আমার ইমিডিয়েটলি মনে আসছে না, এবং আমার মনে দর্শকদের কাছেও সেটা ইন্টারেস্টিং হবে। সেগুলো আমি আরেকটু বয়স হোক আমি তারপর বলবো। বাবা, তার জন্য আমার কত সাধ্য সাধনা করতে হবে, আবার বয়স হলে বলবে তুমি এত শেখি কেন? কি নিয়ে কোনটা বোধ করো কেন, যেটা তোমার সরাসরি আসে মনে সেটা বলতে? এই যে ধরো বলছো তুমি এক্সাম্পল দিতে চাইছো না, আমরা যেহেতু পাবলিক ফিগার আমাদের এসে যায়, এবং হ্যাঁ ডেফিনেটলি এসে যায়। কত প্লেয়ার আছে যারা মানে একটা পেনাল্টি মিস করার পর এমন সোশ্যাল ক্রিটিসিজম পায় যে তারা সোশ্যাল মিডিয়া ত্যাগ করতে বাধ্য হয়। ইট ইজ such a powerful medium and it has such a power over an individual. তুমি কি মনে করো আজকের যে সময় 2024 সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলো যে এসে গেছে সাড়ে সাড়ে, এখানে অনেক বেশি তোমাকে আরো ইন্টারঅ্যাকটিভ হতে হবে, তাহলে আরো পরিসরটা বাড়বে? সেরকম ব্যাপার নয়, অ্যাকচুয়ালি খেলাটা আলাদা আর কি। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, যারা এখান থেকে জীবিকা চালায় আর কি, তাদের কাছে সারাক্ষণ এটা করাটা একটা কাজের জিনিস। আমার কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমি অর্থ উপার্জন করি না, আমি গান করে পারফর্ম করে ফিল্মের জন্য গান বানিয়ে সেখান থেকে টাকা রোজগার করি, সুতরাং সেইটা আমার প্রাইম জায়গাটা। এইটা আমার কাছে অনেকটা একটা সাস্টেনেন্স, এবং ওটার একটা আজকে সোশ্যাল মিডিয়া না করলেও হয়তো আমার সবই চলতো, কিন্তু তুমি তো সোশ্যাল মিডিয়ার প্রোডাক্টও নও। হ্যাঁ, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমার একটা ফিয়ার অফ মিসিং আউট আছে, যেটাকে ফোমো বলা হয়। এবার সেই ফোমো হচ্ছে যে আমি যদি সোশ্যাল মিডিয়ায় না থাকি তাহলে কি আমি পিছিয়ে পড়তে পারি, তাহলে কি আমার গান মানুষের কাছে কম পৌঁছাতে পারে, সেই ভয় থেকে আমি খানিকটা সোশ্যাল মিডিয়া করি। তোমার মধ্যে অনেক অনিশ্চয়তা আছে কি, যেমন একজন শিল্পীর মধ্যে থাকে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। সেগুলোকে ওইটাই বলছি, আবার এই সময়ের কথা বলছি যেখানে আমরা দেখি যে সবাই সব কিছু পারে, এরকম একটা সময় আমরা এখন পৌঁছেছি, সবাই গান গাইতে পারে, সবাই ছবি বানাচ্ছে, সবাই ছবি আঁকছে, বা যে যে কোনো সৃজনশীল কাজ খুব বড় জায়গা জুড়ে হচ্ছে, সেটা হয়তো তার হয়তো সেই শিক্ষা বা সেই সাধনাও বলবো এই শব্দটা, যদিও সেকেলে হয়ে গেছে হয়তো,
কোনোটাই নেই। তো এখানে এখন সত্যিকারের যে শিল্পী, যে গান নিয়ে থাকতে চাইছি, সে কি হারিয়ে যাচ্ছে বলে তোমার মনে হয়? না, সেটা কোনোদিনই হবে না। তাই তাকে খুঁজে বার করা যাবে? তাকে খুঁজে বার করা যাবে এবং যাচ্ছেও তো। আমার এগুলো খারাপ লাগে না এবং এগুলোতে আমার কোনো অসুবিধা হয় না। আমি চাই মানুষ সবাই গান করুক, কারণ আমি যেগুলো দেখেওছি আর কি, যে বহু মানুষ তারা প্রচুর পড়াশোনা করেছেন, ভালো জায়গায় চাকরি করেন, কিন্তু দিনের শেষে রাত্রির বেলা 8টা বাজলে তার একটু গান গাইতে ইচ্ছে করে এবং সে চায়। তারপর তার যখন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যাওয়া হয়, দেখা যায় সে মাইক হাতে একটা ছবি দেওয়া আছে। এবার প্রশ্ন হবে কি তিনি কি গায়ক? না, তিনি হয়তো কোনো একটা ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী, কিন্তু তার গান গাইতে এত ভালো আসে, সে কিন্তু ব্যাংকের ওই কর্পোরেট ছবিটা লাগায়নি। আমার বন্ধুরা আছে যারা আইটির চাকরি করে, আমেরিকাতে বসে আছে, সবার হাতে একটা গিটার, একটা ছবি দেওয়া। ওরা কি গিটারিস্ট? না, ওরা গিটারিস্ট নয়, কিন্তু ওদের ওটা করতে ভালো লাগে এবং সেখানে কোনো অন্যায় নেই। এবং সে যদি আইডেন্টিফাই করতে পারে এবং মিউজিক যদি সেই মানুষটাকে সেই জায়গাটা দিতে পারে, আমি সেটাতে কোনো অন্যায় দেখি না, আমি বরঞ্চ সেটাকে এনকারেজ করতে চাই। তাতে কি মান পড়ছে বা উঠছে এসব কিছু? কে মাপছে? কে মাপছে? কেই বা নির্ধারণ করবে? মানে আমি তো ঈশ্বর নই, আমি তো বসে বসে কারোর ওই মানে মাপতে যাচ্ছি না যে কে ভালো হচ্ছে। ওই যেটা বললাম, খুব সাবজেক্টিভ ব্যাপার। আনন্দ যদি পায়, আনন্দের চাইতে বড় কিছু নেই, বেশি দিন নেই পৃথিবীতে মানুষ, যতদিন আছে আনন্দ। এটা কেন বলছো? কারণ সীমিত লাইফ না আমাদের সবারই, এবং কেউ যদি ভালো থাকতে চায় যেটা করে, মানে একটা তার একটা অন্য মাধ্যম আছে, একটা ধার, মানে অন্য কিছু না করে যদি এটা করে তাহলে সে আনন্দ পায়, কেন করবে না? ঠিক, এটাকে ক্রিটিসাইজ করার জায়গায় নয়, সে তো মানে বোমা বাজছে না, সে তো কাউকে গিয়ে খুন করছে না। ছবির গানের জায়গাটা এখন কোথায় দাঁড়িয়ে আছে? ছবির গানই আছে এখন। হ্যাঁ, সে তো আছেই, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুলগীতি আছে, আর ছবির গানের, ছবির জন্যই আমরা আছি। আমি নিজে অ্যালবাম করে দেখি যে সেই অ্যালবামের গান খুব সীমিত, ওই যারা আমাকে ফলো করে আর কি তারা পৌঁছাচ্ছে আর কি তাদের কাছে। কিন্তু ছবিতে যেই মোমেন্টে একটা যিশুদা হেঁটে চলে গেল, বড় বড় চুল নিয়ে দশম অবতারে, একটা ক্যামেরা ঘুরলো, মুম্বাদে একবার ঘুরে তাকালো, সেটার যে প্রমোশন হচ্ছে, যে লেভেলে মানুষের কাছে পৌঁছাচ্ছে, তো আমি সেই মানুষটার নেই। আমি যদি অ্যালবামে করতাম, চারটে লোক শুনতো, সেটা যখন দশম অবতারে পড়লো প্রচুর লোক শুনলো। বাউন্ডুলে ঘুরে, হ্যাঁ, বাউন্ডুলে ঘুরে যদি আমি অ্যালবামে করতাম, ও জানি না কে শুনতো। কিন্তু ওটা যখন অরিজিৎ শ্রেয়া গাইছে, যখন জয়া হাঁটছে, অনির্বাণ হাঁটছে, মানুষের ভালো লাগছে। এবার আমরা সিনেমার উপর ডিপেন্ড করছি যে সিনেমা যদি আমাদের গানকে একটু, সিনেমা একটা ওই একটা ভেসেল আর কি, তার উপর করে আমরা গানটাকে ছেড়ে দিচ্ছি। সিনেমারও আমাদের প্রয়োজন, যে আমাদের গানটা যদি চলে তাহলে সিনেমাটারও সাহায্য হয়। তো একে অপরের পরিপূরক হয়ে চলছি, যতদিন চলছি, যত যখন সিনেমা আমাদের ফেলে দেবে যে আর সঙ্গীতের দরকার নেই, যেটা বোম্বেতে অনেকটাই হয়ে গেছে, গান ছাড়া সিনেমা হবে, সিনেমা হবে, তখন আমাদের অন্য পন্থা ভাবতে হবে। কিন্তু আপাতত সিনেমা আছে, সিনেমার গান। কিন্তু বাঙালি ভীষণ গান শুনতে ভালোবাসে। হ্যাঁ, বাঙালি ভীষণ, এটা করা যাবে না বাঙালি, এটা তো আমি বুঝতে পারি। আমি জানি না মানে মানে এটা কি আছে আমাদের আর কি, জল হাওয়াতে আছে, গানের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আমি বুঝতে পারি আর কি। এবং সঙ্গীত শিল্পীদের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধাটা পাই না, সেটা কিন্তু ইউনিক আর কি। আমি অন্য কোনো কাজ করে সেই সম্মানটাই পেতাম না। ভালোবাসা আছে কোথাও সেটার প্রতি। একটাই সমস্যা, আমাদের স্ট্রিম হয় না গান, যে মানুষ যে গান শুনছে, আমাদের অডিও ইন্ডাস্ট্রির প্রবলেম। যেহেতু আমরা সঙ্গীত বিক্রেতাও বটে, আমরা তো সঙ্গীত বিক্রি করি, সেই যে অডিও প্ল্যাটফর্মগুলো আছে তাদের দুঃখ একটাই, যে বাংলা গানে স্ট্রিমিং হয় না। এবং সেটা সত্যি, যেটা তোমাকে একটু আগেই বলছিলাম, যে কলকাতা টপ 50 যখন গান ওঠে আসে আর কি, ওই বিভিন্ন স্পটিফাই হোক, অ্যামাজন হোক, অ্যাপল মিউজিক হোক, সেখানে যখন উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে পাঞ্জাবি হিন্দি গান অনেক বেশি শোনে বাংলা গানের তুলনায়। এবং একটা গানে শুনছিলাম, কোন গানটা মনে নেই, তোমার সংশয় কোনোদিন মানে জীবন থেকে চলে যায় না। তোমার সংশয় আছে জীবনের? জীবনে সংশয়, সংশয় সবারই থাকে আর কি, আমারও আছে। আর আগে মনে হতো যে অনেক কিছু হওয়ার আছে জীবনে, হ্যাঁ, এখন মনে হয় আর বেশি কিছু হওয়ার নেই। তাই কেন? আগে আমার
মানে উদ্যম অনেক বেশি ছিল। আর কালকেই সৃজিতদার সঙ্গে কথা হচ্ছিল যে ধরো আমি যে এত কাজ করেছি বা এত কাজ মানে লাগাতার করতে থেকেছি, সেটা তো আমি 14 বছর ধরে টানা গান বানিয়ে চলেছি এবং দিতে থেকেছি, সেটার একটা কারণ হচ্ছে আমি এটা একটা মানে অ্যাডজেক্টিভ আছে, এটা প্রোঅ্যাক্টিভ। মানে আমাকে যদি কৌশিক দা এক্ষুনি ফোন করে, শিবির বলে এক্ষুনি ফোন করে যে বলে যে একটা গান লাগবে, আমি তক্ষুনি একটা গান পাঠিয়ে দিই পারলে। অনিন্দ্যদা এটা নিয়ে খুব বিরক্তও হয়, কি হলো অনিন্দ্যদা তোকে কে পাঠাতে বলেছে, ওদের উপরও চাপটা পড়ে। এবার এটা করতে করতেও না মানুষ খানিক বোর হয়ে যায় যে কত করব এটা। এবার সেখান থেকে একটা তখন মনে হয় যে এটা একটু কমাই দিয়ে অন্য কিছু করি, কিন্তু আবার সেই সময় মনে পড়ে কোভিডের দিনগুলো, যখন অ্যাকচুয়ালি ওই 2 বছর কোনো ফোন আসছে না, কোনো গান বানাতে বলা হচ্ছে না, সেই সময়টা যে একটা ক্রাইসিস গেছে এবং কোনো অনুষ্ঠান নেই, যেই অনুষ্ঠান চলে আসে বা যেই সব কিছু নর্মাল হয়ে যায় আর কি, যেটাতে আমরা অভ্যস্ত, উই টেক থিংস ফর গ্রান্টেড যে এটা তো হবেই, এটা নাও হতে পারে, ওটা হচ্ছে সংশয়, সংশয় কোনো দিন নিতে পারে না বিদায়। এবার তখন আর কি এটা দ্বন্দ্বে থাকে, ঠিক আছে যা হচ্ছে হোক, যা চলছে চলো। তো সেটা শুনে সৃজিত কি বললো? সৃজিতের তো প্রচুর বক্তব্য তোমাকে, এতদিন ধরে দেখা এবং এত জুটি হিসেবে সফল কাজ করা। হুম হুম, কালকে টেক্কার গান নিয়েই কথা হচ্ছিল, সৃজিত ইজ হ্যাপি যে এত কটা, কারণ আমার একটা গান যদি সফল হয় এবং আজকে আমি যদি কারোর কাছে যাই নতুন হিসেবে, আমি তো জানি কি হয়, এবং সেখানে শ্রীদা বলেছিল না এই ছেলেটা 2 গান থাকবে আমার ছবিতে অটোগ্রাফে, সেখানে শ্রীকান্ত মোহতা আছে, মহেন্দ্র সোনি আছে, সবাই আছে, SBM গুম্বাদা আছে, সবাইকে পেরিয়ে শ্রীদা রেখেছিল এবং সেটা সাকসেস দিয়েছিল। তো আমার কোনো সাকসেসই ইজ ইকুয়াল টু সৃজিত দার সাকসেস অলসো, কারণ ও তো আমায় আইডেন্টিফাই করেছে যে এই ছেলেটা পারবে। আজকে যদি ইমনের কোনো গান জনপ্রিয় হয়, আজকে যদি লগ্নর কোনো গান জনপ্রিয় হয়, ইট ইজ মাই সাকসেস অলসো, কারণ আমার মনে হয়েছিল যে এরা পারবে, ঠিক সেভাবেই। রশ্মিতা বলে একজন আছেন যিনি খুব চমৎকার গান করে, তো তাকে তোমরা তো গান মানে এই তো সামনে আসছে আমার বস, আমি জানি খবর পেয়ে গেছি রশ্মিতা গান গেয়েছে, তো সেটা কিরকম হয়েছে সেই আয়োজন, সেই গানের জায়গাটা? দেখো রশ্মিতা তো চমৎকার গান করে, ওর গান আমরা বহুদিন ধরেই শুনছি, আমার সুরেও গান গেয়েছে, যদিও খুব বেশি নয়। তুমি কি খুব সচেতন হয়ে যাবে এবারটা বেশি ওকে ব্যবহার করবো না? এটা তো ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে যে বাবা, তারপর কারণ আমি নিজেই, আমি নিজে নেপোটিজমের এগেনস্টে কত কথা বলি এবং আড্ডাতে হোক বা কিছুতে, যে এটা ঠিক নয় আর কি, যে কিন্তু তার যেটা প্রাপ্য সেটা তো তাকে দিতে হবে, সেটা বটে। এবং সেই জায়গায় এমন একটি গান যেটা ওর কণ্ঠের সঙ্গে মানায়, পার্সোনালিটির সঙ্গে মানায়, সেরকম একটি গান। এবার হয় কি আমাদের ছবিতে না বড্ড দুঃখের গান আসে, এবং আচ্ছা অনুপম আরেকটা জিনিস বলি, মানে এটা শুনি তোমার চারপাশে তোমাকে নিজের কথা সবাই বলে ও খুব দুঃখী দুঃখী গান করে, দুঃখী দুঃখী নিজেও, এটা কি তাই? মোটেই নয়, অ্যাকচুয়ালি না না, ব্যাপারটা সেরকম না, দুঃখী দুঃখী গান তো ভর্তি আমার, কারণ সেটা রিকোয়ারমেন্টই হবে, কারণ ওই সিচুয়েশনগুলোই আমাকে দাও, সেগুলোই তো জনপ্রিয় হলো দিনের শেষে, সেটা আমার হাতে নেই। এবার আমার হয়তো বানাতেও সুবিধা হয়, দুঃখের গান বানানো কম্পারেটিভলি ইজিয়ার, আনন্দের গানের মধ্যে না মানে বাঙালি আনন্দটা অদ্ভুত, কারণ রবীন্দ্রনাথ একভাবে আনন্দ ডিফাইন করে গেছে, এসো হে বৈশাখ এসো, এবার সেই আনন্দ কিন্তু পাল্টে গেছে। আমাদের জেনারেশনে কেউ কোনো আর্টিস্ট আনন্দকে ডিফাইন করতে পারেনি, চন্দ্রবিন্দু এক ধরনের আনন্দকে ডিফাইন করেছে, সেটা একটা হালকা ফুর্তির আনন্দ, সেটা একটা মেন স্ট্রিম আনন্দ, ওই ধরো জুজুর মতন একটা গান, বা ওটা একটা ওভারঅল আনন্দ। যদি বলা হয় যে আনন্দের গান কে করেছে, জিত গাঙ্গুলি, মন মানে না, কিন্তু এটা কোনো মানে ওই ঘরানা তৈরি হয়নি, রবীন্দ্রনাথ যেরকম একটা ঘরানা তৈরি করতে পেরেছিল যে আনন্দ মানে এটা হবে আর কি, সেটা আমরা কেউ পারিনি। কারণ ওইখানে আমি দেখেছি তো নাচেও, যখন আনন্দ তো নাচছে, নাচটা খুব ইম্পর্টেন্ট তখন, তখন ওই পাঞ্জাবি আর সাউথ ইন্ডিয়ান গানের সঙ্গে নাচছে, যার ফলে ওরা পেরেছে দিতে ওই আনন্দটা, আমরা বাঙালিরা পারিনি, আমরা বোর করেছি মানুষকে এবং প্রচুর ভারী ভারী কথা লিখেছি, কিন্তু ওই আনন্দটা দিতে পারিনি। তুমি নিজে খুব বোরিং?
সে তো আমার অন্য বন্ধুরা বলবে। তোমার নিজে কি মনে হয়? হ্যাঁ আমি বোরিং। কেন? কারণ আমার উচ্ছাসে মেতে যাও না নাকি? হ্যাঁ আমি ওই বুদ্ধিস্ট ফিলোসফি মেনটেন করি যে কোনো কিছুতেই বাড়াবাড়ি করা উচিত না, মানে নট মানে টু মানে নাথিং টু এক্সেস আর কি, যে খুব আনন্দ খুব দুঃখ এটা কোনোটাই যেন আমাকে মানে গান একটা হ্যাঁ স্পর্শ না করে, এটা আমি চেষ্টা করি আর কি কনসিয়াসলি, যে আমার গান হিট করেছে তো এবার আমি কী করবো, ভীষণ আনন্দ হবে। এবার তার মানে গানটা ফ্লপ করলে আমার ততটাই দুঃখ হবে, কিন্তু অহংকার হয় দম্ভ যদি বলো, আমি যখন গান বানাচ্ছি তখন কিন্তু আমার একটা শিল্পীর দম্ভ থাকে যে এটা একটা আমি করলাম হ্যাঁ বিরাট, কিন্তু সেটা সেই মুহূর্তেই ফুরিয়ে যায়, কারণ যখনই লিখতে বসি মনে হয় এবার একটা মহাকাব্য লিখবো আমি, কোনোদিনই লেখা হয় না সেই মহাকাব্যটা, কিন্তু সেই দম্ভটা আমার আছে যখন আমি লিখতে বসছি একটা গান বানাতে বসছি, কিন্তু সেখানেই শেষ হয়ে যায়, সেটা কোথাও ক্যারি ফরওয়ার্ড করে না। বুদ্ধ তো মানে কত বছর আগে বলে গেছেন যে লাইফ ইজ ফুল অফ সাফারিং, এটা মেনে নেওয়া ভালো যে দুঃখটাই প্রধান আমাদের জীবনে, এবার আনন্দ আসবে এবার যাবে, সারাক্ষণ আমি যদি কনস্ট্যান্ট আনন্দ পেতে থাকি সেটা হতে পারে না কোনো মানুষের জীবনে, সমুদ্রের ধারে ঢেউ গোনার মতন ব্যাপার, যে একটা ঢেউ আসবে ওইটা হচ্ছে আনন্দের ঢেউটা, ঢেউটা চলে যাবে, দেন ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার ঢেউ, আবার সেই আনন্দটা আসবে, সেটার এগুলো সাইকেলে চলে এবং আমাদের জীবনটাও সাইকেলে চলে। এখন আনন্দ উপভোগ করছো বিয়ে করার পর? এখন ঠিক আছে না, আমরা সবাই খুব হ্যাপি, মানে যা হয়। হ্যাঁ আমিও হ্যাপি, সেটাই বলছি। আর মানে একজন গায়ক, এখন তো আর আলাদা করে আমরা লিঙ্গ নির্ধারণ করি না, গায়ককে বিয়ে করা সেটা কীরকম লেগেছে? দেখো প্রশ্মিতাকে বিয়ে করা, গায়ককে বিয়ে করা ঠিক নয়, আমি মানুষটাকে বিয়ে করেছি, এবার ওর গুণ আছে, ওর কণ্ঠের সুর আছে, ও গান গাইতে পারে, সেটা একটা আমার বাড়তি পাওনা, এবং এছাড়াও ও টেকে খুবই ভালো, ও পিডব্লিউসিতে চাকরি করে এবং চাকরি নিয়ে যথেষ্টই সিরিয়াস, তো সব মিলিয়ে একটা ওর একটা ওভারঅল হ্যাপি ব্যাপার আছে ওর মধ্যে, ও আনন্দে থাকতে ভালোবাসে। তোমরা কবে থেকে প্রেম করতে? দেখো আমাদের চেনা শোনা ছিল, এবার তুমি যদি খুব এই ধরনের প্রশ্নে চলে যাও আমি কিন্তু ঢুকবো না, কারণ ওখান থেকে কেটে কেটে নাকি স্টোরি হবে, তাহলে ও উত্তর দেবে না। হ্যাঁ তারপর ওটা তোমরাও স্টোরিটা করবে না, ওটা ঘুরে অন্য কোথাও একটা পোর্টালে দেখবো ওটা ঘুরছে, এবং সেটার একটা অন্য হেডলাইন অন্য বক্তব্য, যে ভালোবাসার কথা বলবে না, এটার জন্য কে কি বললো? তাহলে আমি ভালোবাসার কথা আমাদের মানে অতটা কিছু না, অতটা কিছু বলার দরকার নেই অবভিয়াসলি নয়, কিন্তু যোগাযোগ কি গানের মাধ্যমেই হয়েছিল? গানের মাধ্যমে তো আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, আচ্ছা আচ্ছা, এবং সেখানে অনেক মানুষই আছে আমাদের এই সঙ্গীত ইন্ডাস্ট্রি, হ্যাঁ হ্যাঁ, অনিন্দ্যদা, উপলদা, চন্দনদা, প্রবুদ্ধদা, জয়দা, জয়দা, হ্যাঁ, তুমি বেড়াতেও যাও একসঙ্গে, হ্যাঁ হ্যাঁ, উজ্জয়িনী, সমলতা, তাই এখান থেকেই আমাদের মেইন বন্ধুত্বটা। তো বিয়ে করার কথা কেন মনে হয়েছে তোমার? এই বিয়ে নিয়ে রিসার্চ বা এই ধরনের জিনিস আমি পরে করবো, আর একটু বয়স হোক তারপর আমি করব। তোমার বিয়ের সময় যে এত ট্রোলিং হয়েছিল সেটাকে তুমি কিভাবে নিয়েছিলে? আমার অ্যাকচুয়ালি খুব একটা ট্রোলিং হয়নি, তাই হয়েছিল প্রচুর, আমি কিন্তু মানে খুব অদ্ভুত জিনিস হয়েছিল অনুপম, যেটা আমার বলার মনে হয় খুব জরুরি, যেটা প্রত্যেকেরই হয়তো খারাপ লাগা আছে কিছু কিছু মানুষের। তুমি আমার বিয়ের কথা জিজ্ঞেস করেছো? হ্যাঁ, তোমার আমি বলছি, যখন প্রিয়া আর পরমব্রত বিয়ে হলো, মানে সমাজ আমাদের যেরকম, এই জন্যই বলছি কথাটা, একটা কাঠগোড়ায় আপনা থেকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে প্রিয়া খুব খারাপ। তুমি এখন এইটা নিয়ে কেন? আমি কিন্তু আমি এই জন্য বলছি, আমি এটা বলছি তোমাকে, যদি তুমি না বলো সেটা তোমার বিষয়, কিন্তু আমি এটা নিয়ে কোনো উত্তর দেব না। অদ্ভুত জিনিস হয়েছিল, আর সবাই ভাবলো তুমি খুব দুঃখে আছো, কারোর কোনো দায় নেই তোমার ভিতরে ঢোকার, সেটাও একটা স্রোতে চলে এলো, সেখানে তোমার তুমি গিয়েছো মানে কোনো জায়গায় হতে পারে না কারোর মন্তব্য করার, তো এই জায়গাটা খুব অদ্ভুত। এবার তুমি যখন বিয়ে করলে তারাই আবার ভীষণভাবে তোমাকে প্রেস করতে লাগলো, এই যে আমি এটা এই কারণেই বললাম কথাটা, কারণ সমাজ কি চটপট
মানুষ রং বদলে ফেলতে পারে দিনে রাতে আর ইন্টারফেয়ার করে, তাদের কোনো জায়গাই নেই এখানে ইন্টারফেয়ার করার। আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই, আর তুমি যেটা বললে এটা সম্পূর্ণ তোমার হয়েছিল, তোমার অবজারভেশন। তুমি সামনে কিভাবে কাজ করতে চাইছো? যেভাবে কাজ আসছে এবং সামনে কমলদার একটা ছবি আমি আমার মতো, সেটার সঙ্গীত করতে হবে, সৃজিত দার টেক্কা আমার বস হয়ে গেছে, আমাদের পূজোতে আসছে না, তারপর সায়ন্তনের একটা ছবি চলছে ম্যাডাম সেনগুপ্ত, সেটার গান শেষ করতে হবে, এছাড়াও আরও অনেক গান রিলিজ করতে থাকবে, আমার ব্যান্ডের সঙ্গে একটা গান হয়তো আমি করব, সেটার কাজ শুরু হবে। কোথাও প্রশ্নিতা গাইবে না? ও তো আমার বসে গিয়েছে, আর কিসে গিয়েছে, আর ম্যাডাম সেনগুপ্ত তো একটা গান গিয়েছে। আচ্ছা, মানে ওর গায়কিটা কিরকম, মানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর জিজ্ঞেস করছি? ওর গায়কিটা হচ্ছে স্পন্টেনিয়াস, হ্যাপি এবং সুইট। বেশ, আচ্ছা। তোমার মুম্বাইয়ের কি অনেক কাজ করেছো, এত মানে সেগুলোর সুর এত মানে চারিদিকে ভেসে বেড়ায়, এখন কিছু ভাবছো? না, আমি ভাবার উপর ডিপেন্ড করে না, আমাকে নিয়ে ভাবছে কি না সেটা ডিপেন্ড করে। এবার তোমাকেও কি এখনো কোথাও কাউকে গিয়ে বলতে হবে যে আমার জন্য দেখো? হ্যাঁ, এটা সারা জীবনে যে কোনো শিল্পীকে সারা জীবন এটা করে যেতে হবে বলেই মনে হয় আর কি। আমার জন্য দেখো না, মানে আমার কাজ শোনো, শিল্পীর কাজ হচ্ছে নিজেকে, হ্যাঁ, নিজেকে প্রেজেন্ট করা, এইটা আমার গান, এটা আমার গান, এটা আমার গান, যার ভালো লাগে কোথায় কার কিভাবে অ্যাপ্রোচ করে কেউ জানে না। আর লেখা, কবিতা, কবিতা লিখছি, বই হয়তো এর মধ্যে করবো না, কারণ আমার অত কবিতা লেখা হয়নি। আমি যদি বলি যে রূপম আর অনুপম একসঙ্গে কাজ করবে, তাহলে সেটার কি অনেক একটা বড় কিছু হতে পারে? আমাদের তো একসঙ্গে কাজ আছে, মানে তুমি গাবো, মানে গাইয়ে ওরকম না, আমি বলছি যে মঞ্চে একটা মানে টিম হিসেবে এটাও নিশ্চয়ই হবে, আমার বিশ্বাস যে এটাও হবে যে আমরা একসঙ্গে স্টেজে পারফর্ম করছি। আমি কি হিংসে করবো, রূপমদার গান শুনে আমার ক্যাসেট আছে ফসিলস এর, ভীষণ পছন্দ করি ফসিলস কে, হিংসে নাকি? হ্যাঁ, সেই জন্যই বলিয়ে নিলাম এটাও একটা। তো যাই হোক, মানে যতটা মানে সম্ভাবনা এবং সময় এবং তুমি এবং তোমার গান, এই এইগুলোকেই আমি চাইছিলাম মানে সামনে আনতে আর কি। তো যাই হোক, আমি অনেকগুলো উত্তর পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে, মানে কিছু কিছু জায়গায় অনেক পরিণত মনে হয়েছে তোমাকে। Thank you.